Ashit Sandosha, DJ Bapi, Dusha Ik Number Pole. আজ আমি সর্বদি দংশন করালাম দিদি, কিন্তু আজ কি যেন একচুরি সে বাঁচিয়ে দিয়ে চলে গেল। কি যেন কে দিদি? আমি তো তাকে চিনি না, জানি না। চেনো না জানো না দিদি? ওই সন্ন্যাসীকে তোমায় মারতে হবে দিদি। সন্ন্যাসী? হ্যাঁ দিদি। সে সন্ন্যাসীর নাম কি? সেই সন্ন্যাসীর নাম কি জানো দিদি? ও যা ধরন তারি দিদি। ছোকিটা তো দিদি, রাজা ধরন তোর যদি বেঁচে থাকে এই ধরা ধামাঝি আমি ও পূজা পাবো না, তাহলে আমার উপায় বলে দে আমি এখন কিবা করি। ও দিদি, এই দেশ তুমি পরিত্যাগ করে গোয়ালিনে রূপ ধারণ করে দুঃখ ব্যস্তে ব্যস্তে সেই তরলার ভবনে যাও। তরলার ভবনে? হ্যাঁ দিদি। কি আমার সাজিয়ে দেবে? আমি সাজিয়ে দেবো। বেশ সুন্দর করে সাজিয়ে দে। সুন্দর করে সাজিয়ে দে। তরলার ভবনে গিয়ে আমি কিবা করবো তাও তো বলে দিলি না দিদি। তরলার সঙ্গে সই পাঠাবে, পাঠিয়ে তার বরের মৃত্যুর কাহিনী জেনে তাকে মৃত্যু করে ফিরে আসবে। বেশ তাই যদি হয় আজ আমি সুন্দর ভাবে সেজে যাবো আমি তরলারই ভবনে। বেশ দিদি। আমার কালো গায়ের খাতিও তো আজ কে নিবি লয়া? কেন
দেনা দেবো হ্যাঁ কি 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 তোমার হাতে কি দুধ দুধ খাদি দুধ এ মা আমি নতুন ব্যবসায়ী করে দিই ভেজাল দিতে পারি তা তো ঠিক তুমি দেখে পছন্দ করে নেবে দেখে পছন্দ করে নেব হ্যাঁ তা সে যাক খড়া দারে না সেদ দারে না পালি দারে না পা দারে না ছেটাক দারে সত্যি দিদি তোর কি বলে আর বোঝাই দিদি কেন দিদি দুধ কোনোদিন খড়া দারে না পালি দারে হয় ছেটাক দারে হয় এই পা দারে হয় পা দারে হয় সেদ দারে হয় ছোটাক 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 আমি নেব দিদি ছোটাক নেবে হ্যাঁ দিদি এক ছোটাক দুধ নেবে ওইভাবে আনতে ভাবে ধাক্কা মারে ক্ষতিটা করবে আমি জানি সালা দিদি তোমার দুধ তো দেখি ও মা তোমার দুধ তো দেখি বড় বড় পানা ভাসছে বড় বড় পানা ভাসছে আর ভাজাল দিয়ে নিয়ে এসছো ঠিক বলেছি বড় বড় পানা আমি জানলাম যে আমার দুধ পাড়ায় যেতে হবে সোজা ছুট মেরেছি কোথায় কেন বাপির বাড়ি বাপির বাড়ি দুটো গাই এত বড় করে পান্নাই গাই গিয়ে যখন বৃষ্টি পড়ছে না কি আছে আমাদের আবার ব্যবসা চালাতে হবে গিয়ে যখন বাপিদা ডাকলাম বাপিদা ওটা বাবার দেখি মুশারি চালের ওরা ঠ্যাং তুলে দেবে দিদি কি বলছে দিদি যেটা দেখেছি বাবা ঘরে চাবি দিয়ে ঘুমাচ্ছিল বাপি আর বাবা ওই কলে ধরে বড় বড় পানা পুকুর দেখা যেত পানা পুকুরে নেমে গেল মনে হয় সারা রাত জল খাওয়ার কিছু দেয়নি কিছু দেয়নি দুধ আমি দুইতে গেছি কিভাবে একটা দুটো পানা দুইটা দুইটা ভর্তি হয়ে গেছে ও নিয়ে চিন্তা করো না গো দিদি ঠিক আছে আমি তোমার খাটি দুধ আমি নেব আমার বাড়ি যাবে চলো এসো চলো যাই থাকে না
হই থাকে বস্তায়। ঠিক বলেছো, মুঠো খানে খই আর 50-60 খুরি মতো দই। মায়েরা সব বসে আছে, গান শুনছে, মায়ের গান শুনছে, ওদের খাওয়া দিতে হবে না? 50 খুরি দই তাহলে বাবা আমার তো আগে হাত দিচ্ছ, ভালো ভালো ওষুধ জমি দিয়েছ খাই, আর আমি এই যে হাড়ির দুধ কিভাবে দই পাকা তো শিখে না, যতদিন বাঁচবে ততদিন শিখবে, শিখে রাখা ভালো। আজ তুমি ধরবে তুমি ধরবে তোমার মরণ বৃত্তান্তের
বলছি স্বামী? ও আমার মরণ বৃত্তান্ত? হ্যাঁ স্বামী। আমার তো মরণ নেই তরলা। কেন স্বামী, তুমি কি অমরণ খেয়েছো? না তরলা, আমি অমরণ খাইনি তরলা, আমারও মরণ আছে। পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে তার অবশ্যই মৃত্যু আছে স্বামী। হ্যাঁ তরলা, ওই মরণ বৃত্তান্তের কথা আমার কাছে বলতে হবে স্বামী। হ্যাঁ তরলা। স্বামী তুমি অন্য কিছু শুনতে চাও? সব হাসি মুখে বলবো, কিন্তু আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমাকে বলতে পারবো না স্বামী। ওই মরণ বৃত্তান্তের কথা আমার কাছে বলতে হবে স্বামী। না তরলা। স্বামী এই অন্যায় আপনার আমাকে করে না তরলা। স্বামী এই মরণ বৃত্তান্তের কথা আমি তোমাকে বলতে পারবো না। তাহলে বলতে পারবে না? না তরলা। পারবে না? না তরলা। তাহলে তোমাকে আমি আর থাকবো না। না তরলা, তুমি আমার মরণ বৃত্তান্তের জন্য তুমি আমার গৃহ ত্যাগ করে চলে যাবে বাপের বাড়ি। শোনো তরলা, আমার এই মরণ বৃত্তান্তের কথা যদি কোনদিন কারোর কাছে বলে দাও স্বামী, তোমার কি হবে জানো তরলা? কি হবে স্বামী? শুনবে তরলা? বলো স্বামী। মুছে যাবে শীতের শীতল, ভেঙে যাবে হাতিয়ার ছন্দ, ভেঙে যাবে মায়ের আন্দা। কথা বলে না স্বামী, দিনের মধ্যে তোমাকে বই দেবে, সাত সাল ধরে তরলা। হ্যাঁ তরলা। যেদিন আসিয়া আমার এই ব্রহ্ম দাদু করিবে ধ্বংস, সেদিন আমি ইহলোক ছাড়ি পরলোকে করিব গমন। মরণ আমার হবে না, পূজার মন্দিরে চলো আমি পূজায় বসবো। তাই চলো, তাই চলো দরলা। তুই
যদি বেঁচে থাকিস ধরা দাম বাজে আমি পূজা পাবো না। এইটা আমার সুবর্ণ সুযোগ, আমিও দেখে নেবো রাজা ধনন্তরী কেমন ভাবে বেঁচে থাকে এই ধরা দাম বাজে। আমি যাব, আমি যাব আমার পিতার কাছে, পিতার মস্তিকা আছে উদয়না। Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.